2004 সালের 21 আগস্ট এই ভয়াল গ্রেনেড হামলা 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধ থেকে ষড়যন্ত্র ছিল তারই দায় ধারাবাহিকতায় 1975 সালে 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারই ধারাবাহিকতায় 23 নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করেছে সেই গোষ্ঠী আবারও তিনি 2004 সালে 21 আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী সহ যখন জাতীয় নেতৃবৃন্দ একটি জায়গায় বক্তব্য দিচ্ছিলেন একটি জনসভায় সেই সময় সেই স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য আবারও তারা গ্রেনেড হামলা করে মারতে চেয়েছিলেন কিন্তু সরাসরি আল্লাহর রহমত সৃষ্টিকর্তার দোয়া যার কারণে সেদিনকে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সহ জাতীয় নেতৃবৃন্দ অনেকেই প্রায় 22 থেকে 24 জন জীবন দিয়েছে কিন্তু তারা বেঁচে গেছিলেন আজকের সেই দিনটি মনে পড়লে সেদিন আমি সেই স্পটে ছিলাম প্রত্যক্ষ আমার দুর্ভাগ্য যে আমি সেই দিন ঘটনাগুলো দেখছি তা আমি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের যারা মানে জীবন দিয়েছে সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্যেই যে সেদিন যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা দোয়া করেছি মহানগর আওয়ামী লীগ অফিসে এবং আগামী দিনে জননেত্রী শেখ হাসিনাকে মানে রাষ্ট্রীয় ক্ষমতায় সোনার বাংলা গড়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সকল তৃণমূল থেকে সকল নেতাকর্মীকে সোচ্চার হয়ে আগামী দিনে তাকে আবারও যেন আমরা সে কাজ করার সুযোগ দিতে পারি এই প্রত্যাশা করছি বিচারের প্রক্রিয়া বিচার প্রায় শেষ পর্যায়ে যার কারণে আজকে যখন দেখছে যে না আবারও তাদেরকে হয়তো ফাঁসির কাজ চুরিতে ঝুলতে হবে সে সময় আবারও সেই ষড়যন্ত্রকারীরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আবার তারা সন্ত্রাস কর্মকাণ্ড চালাবে এবং চালাচ্ছে তারাকে আবার সেটা আমাদেরকে মনে করে দিতে চাই তা আমি এইটুকু বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ 1971 সাল 1975 সাল 2020 সাল এখন অনেক শক্তিশালী তারা যদি মনে করে যে না আবারও শেখ হাসিনাকে সেই ভয় ভীতির মধ্যে রাখবে এটা পারবে না বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে এই জঙ্গিবাদের নির্মূল করবে এ প্রত্যাশা আমি রাখছি